আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। খুলনার পাইকগাছায় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ভিডিও চিত্রে খুলনা থেকে আমাদের স্টাফ রিপোর্টার বি সরকার। খুলনার পাইকগাছায় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে আগামী 11 ফেব্রুয়ারি শনিবার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ উপজেলা কমিটির সহসভাপতি সমীরণ কুমার সাধুর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ শেখ রাশিদুল ইসলাম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিসুর রহমান মুক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রশিদুজ্জামান মোড়ল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দমোহন বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান কাউসার আলী জোয়ারদার, কে এম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা সর্দার মহাসিনুর রহমান, নির্মল মণ্ডল, শঙ্কর দেবনাথ, বিভূতিভূষণ সানা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পঞ্চানন সানা, শেখ ইকবাল হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মণ্ডল, পবিত্র মণ্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাংবাদিক বি সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ রায়, সাইদুর মোরল কালাই, অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার, বিমল সরকার, শেখ মাসুদুর রহমান, পরেশ মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সর্দার, রিপন কুমার মণ্ডল, মুক্ত অধিকারী ও পৌর সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয়। বক্তব্য স্থাপন করার